আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি গরমে না একটি পানীয় নিয়ে। তো এটা কিভাবে বাড়িতে তৈরি করা যায় আমি আপনাদের করে দেখাই। আমরা বাইরে গরমে বেরোলে লস্যি খেতে ভীষণ মন চায়, আবার কখনো এটা মনে হয় যদি আমরা বাড়িতেও তৈরি করে খেতে পারি। তো কিভাবে এটা বাড়িতে তৈরি করা যায় আমি আপনাদের দেখাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, বন্ধরাজ লেবু, চিনিটা কিন্তু মাস্ট, আর বিট নুন, আর চাট মশলা উপর থেকে আমি ছড়িয়ে দেবো, যেটা আপনাদের আমি পরে দেখাবো। তো আমি কিভাবে এটা তৈরি করি আপনাদের দেখাই। এটা মিক্সিতে করে নিলে সব থেকে বেশি ভালো হয়, তাই আমি প্রথমে দইটাকে কেটে নেব। এখানে আমি 450 গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এখানে 75 গ্রাম পরিমাণে আমি চিনি অ্যাড করব। ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি গন্ধরাজ লেবুটা একটু কেটে নেব। তবে এটা সবসময় গন্ধরাজ লেবু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কি একটা ফ্লেভার, সেন্ট আর টক সবকিছুরই টেস্ট পেয়ে যাবেন। বীজগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার এই লেবু আমি সব সময় পেছন দিক থেকে চিপব, রসটা তো অবশ্যই দেবো কিন্তু পেছন দিক থেকে এর কিন্তু সেন্টটা বের হবে, এটা আপনারা বারবার খেয়াল করবেন। এভাবে এভাবে দিতে হবে, এভাবে তো রসটা দেবই আর পেছন থেকে এভাবে চিপে এর ভেতরে ফেলে দেব। এখান থেকে তো রস দিয়ে দেব আর ঠিক পেছন থেকে এভাবে করে এটা দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 টিস্পুন বিট লবণ অ্যাড করব, করে ভালো করে ঘুটে নেব। এবার গ্লাসে ঢেলে দেব। আর অল্প চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব, তবে মশলাটা খুব বেশি দেবেন না, অল্প। এবার এই শরবতের মধ্যে বরফ কুচি থাকলে অ্যাড করে দেবেন। আর আমি আগে এই লেবু থেকে কিছুটা লেবু কেটে এইরকম করে কেটে রেখেছি, তো এটা ডেকোরেশনের জন্য এভাবে দিয়ে দিতে পারেন। এভাবে লেবু দিয়ে ডেকোরেশন করে নিলে লস্যি তৈরি। আর দেখুন দেখতে কেমন হয়েছে, তবে এটা আমাকে একটু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, নিজে তৈরি করেছি একবার একটু খেয়ে দেখব। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, আমি নিজে তৈরি করেছি দেখে আপনারা হয়তো বলছেন যে নিজে তৈরি করেছে তো সেখানে বলছে দারুণ হয়েছে। এভাবে ঠিক এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সাহায্য করবেন। নমস্কার, ধন্যবাদ।